সর্বসাধারণ আমাদের স্বাগত। আমাদের স্বয়ংবল জ্ঞানম ও পুনরুদ্যম করমের প্রথম টিউটোরিয়াল। আজকে আমরা কি শিখব? মনোবিদ্যা, এডুকেশন অফ মাইন্ড। তো আমাদের এডুকেশন অফ মাইন্ড বলতে গেলে আমরা আগে হিউম্যানোলজি সম্বন্ধে অনেক কিছু জেনেছি মাইন্ডের ব্যাপারে। আজকে জানবো যেটা, আমাদের মনে চারটি অংশ। একটা হচ্ছে মানস বা মন, দু নম্বর হচ্ছে বুদ্ধি, তিন নম্বর হচ্ছে চিত্ত, চার নম্বর হচ্ছে আকাশ। তাহলে আমাদের মনের চারটি প্রকোষ্ঠ, এই চারটি প্রকোষ্ঠের ষোলোখানা ডাইমেনশান, সিক্সটিন ডি, ঠিক আছে? তো ষোলোখানা ডাইমেনশানের মধ্যে কোন ডাইমেনশানটা আমাদের মনের অংশে আছে? মনের যে ভাইব্রেশন বা ভাইব্রেশনটাকে, যাকে আমরা মন সা বা সা পাকড়ে চিনি, তাই লেখা আছে মানস আর মন সা। এই যে ভাইব্রেশন, পজিটিভ নেগেটিভ ডাইরেকশন আর একটা নিউট্রাল ডাইরেকশন, এই তিনটে ডাইরেকশন যেখানে এই মনসার থ্রি ডাইমেনশন আমরা বলে থাকি। দু নম্বর বুদ্ধি বা আমাদের ইন্টেলেক্ট, যেটা দুটো ডাইমেনশন, আর চিত্ত যা কনসাসনেস, যেখানে ছটি ডাইমেনশন, পজিটিভ নেগেটিভ নিউট্রাল এবং প্রত্যেকটি অংশের আবার পজিটিভ ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশন এই ডাইমেনশনে বিভক্ত, যেখানে ছটি ডাইমেনশন আছে। আবার আকাশ, আকাশকে যদি বলি আমাদের স্পেস বা মাইন্ড, যেটাকে শিবা মানে শূন্যর অধীনে যিনি উঠতে পারেন সেখানে শিবা সেই তথ্য আছে, বা স্পেস বা আকাশ বলে। এই আকাশে সাতটি লেয়ার আছে, যেখানে আমাদের শাস্ত্রে সাতটি চক্র স্বরচক্রের সঙ্গে উল্লেখ করা আছে। আবার মহম্মদ উল্লেখ করেছেন সপ্ত সিন্ধু সঙ্গে, আবার যীশুখ্রিস্ট উল্লেখ করেছেন সপ্ত নাটের সঙ্গে, ল্যাম্ব অফ সেভেন হর্ন এর সঙ্গে, আবার সেভেন শিল্ডের সঙ্গে উল্লেখ করেছেন। তো এইরকম এই সবকটাকে যোগ করলে 3, 2, 6, 7 এই টোটাল যে ডাইমেনশনটা পাওয়া যায়, এটা 16 ডাইমেনশন, যাকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। চারটি ভাগে যদি ভাগ করি, চারটি কোণা, এই চারটি কোণা যদি ভাগ করা হয়, প্রত্যেকটা অংশে এরকম চারটি অংশ পাওয়া যায়। এই চারটি অংশে এক একটা তথ্য বা এক একটা ডাইমেনশন পাওয়া গেছে, যেখানে মানস বুদ্ধি চিত্ত আকাশের উল্লেখ করা আছে। এবং এর উদ্দেশ্যে যেতে গেলে নির্বাণ, যেখানে গৌতম বুদ্ধ গেছেন। তো এর সম্বন্ধে আরও তথ্য জানতে গেলে আমাদের মনোবিদ্যা বা এডুকেশন অফ মাইন্ড সম্বন্ধে জানতে হবে। তার প্রত্যেকটি অংশে মানস বুদ্ধি চিত্ত আকাশ সম্বন্ধে তার ডাইমেনশন অনুযায়ী ভাগ করে যে তথ্যগুলি বর্তমানে আছে সেগুলো সম্বন্ধে জানতে হবে। যদি আরও কিছু জানতে চান, আমাদের gurukul.taposmita.in পেজে ক্লিক করুন এবং আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের স্কয়ার পেজেও লাইক করতে পারেন, সেখানেও কিছু প্রশ্ন দিতে পারেন, দিলে তো সম্বন্ধে আরও তথ্য আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ, নমস্কার।